আজ এনএসইউআই সহসভাপতি সম্রাট রায় ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের বিভাগে স্মারকলিপি জমা দিয়েছেন এবং বোর্ড পরীক্ষা বাতিল করার জন্য উচ্চতর কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেন। ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন বিস্তারিত সম্রাট রায়। শুনে নেব ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা। পয়সা আপনার হয়তো কম থাকে তো আছে কে আছে এখানে কে আছে তার সাথে কথা বলবো আপনি একটু অপেক্ষা করেন আমি কি ইমিডিয়েট আছে সেক্রেটারি আইছে না কেন আসলে অফিসে আইছে না স্যার আপনারা জানেন যে দ্বিতীয়বারের মতো করোনায় সারা ভারতবর্ষ ছাত্র থেকে শুরু করে সকলেই আক্রান্ত হচ্ছে। তাই আজকে আমরা সময় নিয়েছি মধ্যশিক্ষা পর্ষদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এসেছি এখানে আমাদের ছাত্র নেতা কর্মীরা এসেছি। মূলত বিষয় হলো আপনারা জানেন যে আমাদের করোনায় আক্রান্ত হচ্ছে আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয় কলেজ এবং এমবিবি কলেজের ছাত্ররা। তাই আমরা আগেও বলেছিলাম যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা আমরা ছাত্রদের স্বার্থে আমরা আন্দোলন করেছি। তাই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি সব কিছু ক্যান্সেলেশন করা হয়েছে। আজকে আমাদের আসার কারণ আমরা বলতে চাই যে বোর্ড আবার নোটিফিকেশান জারি করছে, অ্যাডমিট দেওয়া শুরু করে দিচ্ছে যে 18 তারিখ থেকে ওরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছে। হঠাৎ করে নোটিফিকেশান দেওয়া হচ্ছে, সেইগুলি কেন হচ্ছে? আজকে আমরা বলতে চাই 24 ঘন্টার মধ্যে আজকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেটা প্রত্যাহার করতে হবে, না হয় আমরা ছাত্রদের স্বার্থে আমরা আদালতে যাচ্ছি। আদালত আমাদের আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা আইন আমরা আইনকে আমরা মান্যতা দিই। তাই আমরা আগামী দিনে আগামীকালই আমরা হাইকোর্টে যাচ্ছি, হাইকোর্টে আপিল করব। আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, অনলাইনে যদি ক্লাস হয় তাহলে অনলাইনে এক্সাম নিতে আপত্তিটা কোথায়? যে জায়গাতে সিবিএসই বোর্ড যে জায়গাতে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই জায়গাতে এখন পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ কেন এখন পর্যন্ত নোটিফিকেশান জারি করা হয়নি? আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, আমাদের ছাত্ররা পরীক্ষা দিতে কোনো আপত্তি নেই, আমরা না করছি না যে পরীক্ষা হলে আমাদের যেতে আপত্তি নেই ছাত্রদের, কিন্তু কোনো ছাত্র যদি করোনায় আক্রান্ত হয় ওদের পরিবার যদি করোনা আক্রান্ত হয় সেটার দায়ভার কি রাজ্য সরকার দেবে কি না? সেটা নোটিফিকেশান জারি করা হোক, মধ্যশিক্ষা পর্ষদের সেটা নোটিফিকেশান জারি করা হোক, আমাদের কোনো আপত্তি নেই। আজকের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে, না হয় আমরা আগামীকাল আমরা মহামান্য আদালতে আমরা যাচ্ছি। ধন্যবাদ।